নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি করতে চলেছি কাঁঠালের পোয়া। বলছি এই কাঁঠালগুলো দানা বার করে নেব। দানা বার করে নিচ্ছি আর নেব কাঁঠালগুলো, চটকে নেব ভালোভাবে, যাতে এটা ভালো মিশ হয়। ওই জন্য তো ভালো আগে চটকে নিচ্ছি। তারপরে এখানে এক বাটি ময়দা নিচ্ছি আর এই হাফ বাটি চালের গুঁড়ো, আর নেব এখান থেকে হাফ বাটি চিনি। পরিমাণ মতন লবণ নেব, এটা দেখবো এটা মেখে কতটা জল লাগে। তারপরে একটু জল দেব, জল দিতে হবে, ভালোভাবে মিক্স করে নেব। আধ বাটি সুজি দিয়ে দিচ্ছি, এটা অনেক সময় ফাটিয়ে নেব। এবারে আধ ঘন্টা ধরে ফাটাবো, যত ফাটাবো তত ভালো হবে, ওই জন্য অনেক সময় ফাটিয়ে নেব। এখনো ভালো গরম হয়নি তেল, তেল গরম হয়ে গেছে। ভালোই ফুলছে, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, দেখতেও ভালো লাগছে। ও এটা তো আমি খাবো, এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা। আরেকটা দেব এতে, দেখো বন্ধুরা মা ক্যাটালের পোয়া বানিয়েছে এইগুলো, আর সাথে ক্যাটালে বাটি কেক করে দিয়েছে। দেখো বাটি কেকটাও খুব সুন্দর হয়েছে আর ক্যাটালের পোয়াটাও খুব সুন্দর হয়েছে। দাঁড়াও তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, না মা ভেঙে দেখাও, একটা পোয়া ভেঙে দেখাবো। এই দেখো বন্ধুরা ভিতরটা এমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, কাঁঠালটা কি নরম হয়নি, আর খেতে কাঁঠালের ফ্লেভার আছে, খেতে সুন্দর লাগবে। এটা কেটে দেখি মা কেমন বানিয়েছে। এই দেখো বন্ধুরা স্পঞ্জ হয়েছে একদম, কত সুন্দর হয়েছে না।